못해야 되는데. 무대를 사오지. 무대를 내리지. 그만 차리지, 이제. হ্যালো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে কি রান্না আছে সেটাই তোমাদের শেয়ার করব। আজকে আমাদের স্পেশাল বিরিয়ানি রান্না আছে। তো আজকে আমরা কেউ রান্না করছি না, তো আজকে মাসি রান্না করবে। তো চলো, তোমরা তো সবাই জানতে পেয়ে গেছো বা বুঝতে পেরেছো যে কী রান্না হচ্ছে, আমি তো বলেই দিয়েছি বা আগে থেকে দেখতে পেয়েছো তোমরা। তো তার জন্য এখানে চালটা ভালো করে ধুয়ে রাখা হয়েছে, বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে ফ্রেশ করে রাখা হয়েছে 5 মিনিটের জন্য। এখানে মাংসটাকে এখানে ম্যারিনেট করছে কী দিয়ে, লেবু দিয়ে, লেবু আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে 10 মিনিট মতন প্রায়। তো মানে লেবুটাকে দিচ্ছে কেন, এখানে এখনও ধোয়া হয়নি, ভালো করে ফ্রেশ করা হবে আরও 10 মিনিটের পরে। তো মাংসের যে এক্সট্রা যে নোংরাগুলো থাকে না, তো সেগুলো ছিবড়াগুলো সব বেরিয়ে আসে 10 মিনিটের, মানে লেবু দিয়ে চিপড়ে রাখলে 10 মিনিট প্রায়। তো ভালো করে 10 মিনিটের জন্য রেখে দিল মাসি, তো ভালো করে পরিষ্কার করে নেবে 10 মিনিটের পরে। তো আমার ছেলেও এখানে বিরিয়ানি খেয়ে চলে এসেছে, বিরিয়ানির গন্ধ চলে এসেছে মনে হয়। তো আমার ছেলেও চলে এসেছে বিরিয়ানি খেতে। এখানে আমাদের ছোট্ট ননদ এখানে দুধ খাচ্ছে, মাসি খাওয়াচ্ছে। তো চলো, এখানে আমাদের বড় ননদ কী করছে, ও তো ফোন সারাক্ষণ ফোন ফোন ফোন, তো ফোন নিয়েই শুয়ে আছে, আর কী করবে, কিছু করার নেই। আমার ছোট্ট কিউট ছেলে আমার কী করছে, হামাগুড়ি দিচ্ছে। চলো আমি কী করছি এবার দেখো, আমি এখানে আদা রসুন পেঁয়াজ সবটাই ভালো করে ফ্রেশ জল নিয়ে এসেছি একটা পাত্রে। তো কেটে নিচ্ছে আমাদের আমার পাশে কে আছে, আমার ছেলে ফুলো আছে, ফুলো আমার ছোট্ট ছেলে। তো এখানে ভাতটাকে লেবু দিয়ে চিপড়ে রেখেছে, এখানে ভাত যেন ঝরঝরে হবে। এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে আগে থেকে মাসি। আমি এখানে পেঁয়াজ টেঁয়াজ সবটাই আগে থেকে কেটে কুটে রেখেছি। এখানে মাসি কী কী দিয়ে দিয়েছে, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখানে দিয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে, ফোড়ন সবটাই দিয়ে দিয়েছে যা ছিল। তো এখানে মাসি দেখো, 10 মিনিট বলেছিলাম না, 10 মিনিট পরে মাসি এখানে সবটাই ধুয়ে ফেলেছে, ওর যে এক্সট্রা যে নোংরাগুলো থাকে সবটাই ধুয়ে মুছে বেরিয়ে আসছে। এই যে মাসি লেগ পিসগুলো দেখেছো, জিভের দিয়ে জল চলে আসছে আমার, কেমন হবে জানি না বাবা। তো চলো এখানে ভালো করে লেগ পিসগুলো ভালো করে মানে হাত দিয়ে ছিপড়া ছিপড়াগুলোগুলো সব বের করে নিচ্ছে মাসি। আমি এখানে দেখো আদা রসুন পেস্ট করে নিব মিক্সারতে, আদা রসুন আমি সবটাই কেটে কুটে নিয়েছি ভালো করে ফ্রেশ জলে। তো চলো মাসি কী করে এবার দেখো, এখানে তোমার দাদা ভাই কী করছে এখানে একটু দেখবো চলো। তো তো চলো এখানে দাদা ভাই কী করছে, এখানে সে এখানে আমার পেঁয়াজটা কড়াইতে বসিয়ে নিয়েছি, অনেকটা প্রায় হয়ে এসছে একটু একটু। তো চলো দাদা ভাই কী করছে, এখানে যে জায়িত্রী ওটাকে গুঁড়ো করে নিচ্ছে। তো মিক্সারে ভালোটা পেস্ট হবে না, অল্প জিনিস তো ভালো পেস্ট হয় না, তাই সিলে করে নিচ্ছে। তো সিলে একটা বাস মানে মশলা বাটা সম্পূর্ণ আলাদা, একটা মিক্সারে মশলা বাটা সম্পূর্ণ আলাদা। তো আমাদের ঘরোয়াতে কী বলতো, ওই যে সিল নোড়াতে বাটন মাটা তো দারুণ টেস্ট হয় তরকারিতে, তো প্রায় মানে সিলেই করি। তো আমি করলে রান্না তো ওই মিক্সারের পট করে হয়ে যায়। তো মাকে বলি যে একটু সিলে বেটে দিলে কি তরকারির টেস্টটা অন্যরকম স্বাদে পরিণত হয়। তো ও বেশি পছন্দ করে সিল বাটাতে মানে বাটন মাটা। তো ও গুঁড়ো করে ফেলছে সিলে, সিল নোড়ায় গুঁড়ো হয়ে গেছে। তো এখানে চলো ভাতটা ঝরঝরে হয়ে এসছে, ঝরঝরে হয়েই গেছে, দেখো কেমন ঝরঝরে পুরো একদম একদম ঝরঝরে, হাতে হাতেই লাগছে না। এগুলোর পিসগুলো শুয়ে আছে, কখন পেটে যাবে কে জানে। তো চলো ফ্রিজে আমি এক্সট্রা যে বাদ দুটো টমেটো ছিল সেটা আমি রেখেই দিলাম, লাগবে না বললো মাসি, তো আমি সেটাই কি রেখে দিচ্ছি। তো তো যাই হোক, এখানে চলো মাসি কী করছে, মাসি এখানে দই বের করছে 10 মিনিটের মতন প্রায় মানে ফাটাবে। এখানে আমার পেঁয়াজটা হয়ে এসছে, লেগ পিসগুলো তো শুয়েই আছে, কখন যে পেটে আসবে কে জানে। তো যাই হোক চলো, এখানে মাসি এখানে দইটাকে ভালো করে ঘুটিয়ে নিবে একটা পাত্রে। মাসিকে বলছি মাসি তুমি এদিকে দেখাও, তো মাসিও আমার সঙ্গে মানে সহযোগিতা করছে, দেখো কেমন করে ফাটিয়ে নিচ্ছে 10 মিনিট প্রায়। তো অল্প সময় মানে বিরিয়ানিটা মাসি করেছে, 10 মিনিটের মতন মাসি এখানে ম্যাগি মানে ওই ফাটাচ্ছে দইটাকে ভালো করে ঘুটিয়ে নিচ্ছে একটা পাত্রে চামচ নিয়ে। তো মানে ঘুঁটালে কী বলতো, একটু যদি থেকে যায় মানে ওই দানা দানার মতন তরকারিতে ভেসে উঠবে, তো দেখতে তো ভালো লাগবে না, খেতে তো একদম বাজে লাগবে। তো মাসি 10 মিনিটের মতন প্রায় এখানে দইটাকে ম্যাগনেট মানে ঘুঁটিয়ে নিচ্ছে ভালো করে। তো অনেকক্ষণই করেছে, মাসি সত্যি খুবই ভালো রান্না করে, মানে
যতদিন এসেছে আমাদের বাড়িতে, তো ও মানে কি পরপর ভালো মন্দ রান্নাই হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। মাসিও অনেক সময় রান্না করেছে, তো দারুণ খেতে। মাংস একদিন রান্না করেছিল, আজকে বিরিয়ানি করছে। তো চলে গেলে খুবই তো মন তো খারাপ হবে। এখানে দেখো মাংস অলরেডি হয়ে গেছে, তো দারুণ দেখতে, কালার তো দারুণ হয়েছে। তো খেতে কেমন হবে জানি না, ঝাল তো অবশ্যই মনে হচ্ছে। আমি তো ঝাল তো একদম খেতে পারি না। তো তো দেখতে তো গন্ধ দারুণ উড়ছে, উফ, জিভে জল চলে আসছে। কি হবে কি হবে না আমি ভাবছি। তো ঝাল তো মনেই হচ্ছে, ঝাল তো হবেই অবশ্য। তো মাসিদের ঝাল খেতে পারে। এখানে দেখো আমাদের মানে বিরিয়ানি অলরেডি কমপ্লিট। আমার ছোট বড় ননদ খেতে বসে গেছে, ওর খিদে পেয়ে গেছে, তো মাংস পেলে একটু তাড়াতাড়ি খেতে বসে যায়। আর এখানে দেখো বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। দেখো কালার তো দারুণ এসেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাও। তো চলো, কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখো এখানে মাসি এখানে মানে বিরিয়ানি থালাগুলো সবাই জন্য বেড়ে ফেলছে। তো মাসি সব পরিবেশন করছে সবার জন্য, দু পিস করে চিকেন, এখানে আলু ডিম টিম কিছুই দেয়নি। তো সবার জন্য দু পিস চিকেন, তো কেমন হবে জানি না। এখানে আমার ননদ হাই বলে দিচ্ছে সবাইকে, মুখ লুকিয়ে নিচ্ছে। তো দেখতে তো দারুণ হয়েছে, খেতে কেমন হবে আমি জানি না, আশা করছি ভালো হবে মনে হয়। তো ঝাল তো মনে হচ্ছে একটু হবে, তো দেখতে তো দারুণ হয়েছে। দেখো তো আমার মানে খিদে আরও বেশি পেয়ে যাচ্ছে, কেমন হবে জানি না। তো টাটা বাই বাই, আমি খেয়ে নিই পট করে, আবার আসি পরের ব্লকে। টাটা।